আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কবরস্থান, অনেকগুলো কবর, ভাঙা ভাঙা কবর অনেকগুলো দেখতেই পাচ্ছেন। এটা একটা কবরস্থান, অনেক অসংখ্য কবর এখানে। এর মধ্যেই একটি কবর আছে, যে কবরটি আপনারা দেখার পর হতবম্ব হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন। কবরটির কিছু বর্ণনা যদি না দেই তা নয়, উনি হচ্ছেন একজন কোরআনের হাফেজ। উনার অন্তরে, উনার বুকে কোরআন লালিত পালিত করেছিলেন এবং কোরআন সম্পূর্ণ মুখস্থ করেছিলেন, আর তার কবর এই কবরস্থানে কবর দেওয়া হয়। এবং দীর্ঘ অনেক দিন পর, প্রায় 10 দিন বাকি থাকতে 4 মাস, মানে 4 মাস হওয়ার 10 দিন আগে তার কবরটা ভেঙে যায় যে কোনো কারণে, এবং সে কবরটা তারা ঠিক করার জন্য এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কবরটার এখানে, আপনারা লাশটাও দেখতে পাচ্ছেন যে কাপড়টা একদম সাদা দেখা যাচ্ছে, একদম সাদা দেখা যাচ্ছে, একটা ময়লাও পর্যন্ত তার কাপড়ে লাগেনি। এবং এই কবরটা থেকে প্রচন্ড পরিমাণে সুঘ্রাণ বের হচ্ছিল, প্রচন্ড সুঘ্রাণ বের হচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত আমরা দেখে অবাক না হয়ে পারি না। আল্লাহ যে কত রহমতের, মানে রহমানুর রহিম, কতটা দয়ালু, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা সকলেই জানি যে আল্লাহ প্রচুর পরিমাণে রহমানুর রহিম। আল্লাহ আমাদেরকে যদি সহায় হয় আমাদের প্রতি, আল্লাহর চোখ যদি আমাদের দিকে থাকে, রহমত যদি আমাদের দিকে থাকে, কোনো পোকা মাকড় কোনো কিছুই কবরে আমাদেরকে আঘাত করতে পারবে না। আপনারা কবরটা দেখতে পাচ্ছেন যে কবরটা পরিষ্কার করছে এবং এই কবরটা আবার পুনরায় নির্মাণ করবে, যে কারণে এটা পরিষ্কার করতেছে এবং জায়গাটা ইয়া করতেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে লাশটাকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাপড়ের মধ্যে একটা ময়লা নেই এবং প্রচুর পরিমাণে সুঘ্রাণ। এর পরেও কি আপনি বলবেন যে আল্লাহর রহমত নাই বা আমাদের প্রতি রহম করে না? আসুন আমরা আল্লাহর প্রতি আসি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর যে কাজগুলো আছে, আমাদেরকে মাখলুক হিসাবে, মানুষ হিসাবে যে কাজগুলো করতে বলেছেন, আমরা সেই কাজগুলো সুন্দর এবং সঠিকভাবে আদায় করার চেষ্টা করি এবং আল্লাহকে রাজি খুশি করাই। যত আল্লাহকে রাজি খুশি করাতে পারবো ততই আল্লাহ আমাদেরকে রহমত দিবেন, আল্লাহ ততই আমাদেরকে হেদায়ত দিবেন এবং আমাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, শুধু ইহকালে নয় পরকালের সহ। আপনারা দেখতেই পারলেন যে একটা কবরে একজন ব্যক্তি শুয়ে আছে যার কাপড়ে পর্যন্ত একটা ময়লা লাগেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ না লিখে যাবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যত পারেন বেশি শেয়ার করে দিবেন। কারণ আমাদের ঈমান মজবুত হওয়া চাই, যত ঈমান মজবুত হবে তত আমরা আল্লাহর কাছে গিয়ে গর্বের সহিত বলতে পারবো যে আল্লাহ আমি এই কাজটা দুনিয়াতে করে এসেছি, আল্লাহ ওই কাজের উছিলায় আমাদের সকল গুনাহ, সকল পাপ সবকিছু মুছে দিবেন। তাই আসুন আল্লাহর প্রতি বিশ্বাস আনি এবং আল্লাহর সকল কাজগুলো আমরা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো আল্লাহর কুদরতের ভিডিও নিয়ে।